এই না পাওয়াতে কি করছে তারা স্টাফ আইসে এখানে আয়া এখানে যেহেতু ব্রাঞ্চ ফাইনে জিও সিস্টেম আছে কাটার সিস্টেম আছে ওই জিও কাইটটা তালা দিয়া তারা লাইনে বাইরেছে চেক করতো যেখানে জাম্পারিং আউট হয়েছে এটা খুঁজছে বাইর করতো তারা বাইরেংলি তারা উঠা দেখছে এখানে এই সব বিপদ হয়ে দেখে তারা ভাবছে এখানে পারমানেন্টলি জাম্পার কার্ডটা আউট করে তারা এইদিকে স্বাধীনভাবে কাজ করার লেগে তারা এখানে জাম্পারিং কাটতে উঠছিল ততক্ষণেই কে কারা পাবলিক এখানে তালা ব্যাঙ্গের সেটা আপনারাও দেখছেন এখানে ওইটা ব্যাঙ্গা জিউ দিয়া দেওয়ার পরে ঘটনাটা হয়ে গেছে গায়ে এখানে মারা গেছে কী নাম ওনার ওর নাম হইল মিথন দাস ও বাসে বাড়ি সেকশনের হেল্পার একজন লগে আসিল তার সঙ্গে আসিল আরেকজন স্টাফ অরুণ বর্মা তারা দুজন প্লাস একজন এজেন্সির লোক একজন আছে যেহেতু দুজনে তো কাজ করা যায় না তার জন্য সিনিয়র ম্যানেজার কয়েছে তাদেরকে তুমি একজন লোক ব্যবস্থা করে নিয়ে যাও ওইভাবে তারা তিনজনে বাইরে ছিল তো এই ঘটনা নিয়ে কি ডিপার্টমেন্ট কোনো এফেয়ার করছে নাকি ডিপার্টমেন্ট এফেয়ার করা হয়েছে সিনিয়র ম্যানেজার তরফ থেকে এখন বাকি যেহেতু এক্সপায়ার হয়েছে বাকি ইয়েগুলো আমরা দেখতেছি বিষয়বস্তুগুলো আমরা দেখতেছি কীভাবে তারা তার ফেসিলিটিগুলো দেওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা আমাদের এজিএম এম প্লাস জিএম এর সাথেও কথা হয়েছে প্লাস এজিএম ডি এম এমডি এর সাথেও কথা হয়েছে এমডিও এমডিও এই পরামর্শ দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তার ইয়েগুলা কাগজপত্র পাঠাইতে কইছে সব ডকুমেন্টগুলো এগুলা যদি বাড়ি ওর বাড়ির থেকে যদি যত তাড়াতাড়ি আমাদেরকে কাগজপত্র দিতে পারে ততই আমরা ভালো এবং তাড়াতাড়ি আমরা কাজ তার সম্পূর্ণ যে প্রসেসিংটা আমরা প্রসেস করতে পারবো আর কি এই